আমার স্বামীকে একক ভাবে চাই। সে সে যেমন আমার ছিল ঠিক তেমন ভাবেই চাই। তবে হ্যাঁ, আমার জাহ্নবী চ্যাটার্জিকে অন্য কোনো ভাগ দিতে কোনো অসুবিধে নেই। এবার আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি। আপনার সম্পর্কে আরেকটা অভিযোগ উঠেছে যে আপনি নাকি জাহ্নবী চ্যাটার্জিকে বিক্রির ব্যাপারে মদদ দিয়েছিলেন, কথাটা কি সত্যি? দেখুন, আমার বড় হওয়া, আমার লেখাপড়া, আমার বন্ধু বান্ধব, এই সমস্ত কিছু দিয়েই তো একটা মানুষের বিচার করা হয়, তাই না? আপনারাই বলুন, আমাকে কি আপনাদের দেখে মনে হয় যে আমি এমন কোনো কাজ করতে পারি, বা আমার বাবা মা আমাকে এরকম কাজ করার শিক্ষা দিতে পারে কোনোদিন? না না, কিন্তু ঘটনাটা কি ছিল? জাহ্নবী চ্যাটার্জি যখন এত গ্যারান্টি করে বলছেন তখন দেখুন, ঘটনা একটা ঘটেছিল, এ কথা ঠিকই, কি ঘটনা ঘটেছিল বলুন তো? যখন ওদের বিয়ে হয় তখন সেই বিয়ের সমস্ত খরচা আমি করেছিলাম, মানে আমার বাবা করেছিল, ইনফ্যাক্ট আমার স্বামীও করেছিল, কিন্তু সমস্ত দামি জিনিসপত্র কেনাকাটি, গয়না কেনা, সমস্ত কিছু আমি করেছিলাম। ওই সময় আমি আমি জাহ্নবীকে সবকিছু উজাড় করে দিয়েছিলাম। কেন? আসলে আমি বুঝতে পেরেছিলাম যে জাহ্নবী চ্যাটার্জির আমার স্বামীর প্রতি একটা একটা লালসা রয়েছে, একটা লালসা রয়েছে, লালসা রয়েছে। আমি ভেবেছিলাম যে ও হয়তো জীবনে কখনো কোনো কিছুই পায়নি, তাই তাই আমার স্বামীকে এইভাবে আঁকড়ে ধরতে চায়। আমি সেইভাবেই আমার মনকে বুঝিয়েছিলাম। আসলে কি বলুন তো, একজন অন্য মানুষকে খারাপ ভাবতে তো নিজেকেই ছোট করা হয়, তাই না? তাই আমি সেভাবেই নিজেকে বুঝিয়েছিলাম আর কি, যে জাহ্নবী কখনো কখনো কোনো কিছুই পায়নি, তাই চোখের সামনে যখন ঋষি সেনের মতো একজন এস্টাবলিশড, একজন এত ভালো সুপুরুষ দেখেছেন, তখন ও নিজেকে আটকে রাখতে পারেনি, নিজেকে সামলাতে পারেনি। তাই জাহ্নবীর বিয়ের জন্য যখন একটা ভালো ছেলে পাওয়া গেল, আমি ভাবলাম আমি ওকে সর্বস্ব দিয়ে সবকিছু সবকিছু করে দেব, যাতে ও ঋষি সেনকে অন্য চোখে না দেখে। তাই আমি আমি আমার সমস্ত কিছু উজাড় করে দিয়েছিলাম জাহ্নবীকে বিয়ে দেওয়ার জন্য। ইনফ্যাক্ট ওর ওর হানিমুনের জন্য আমি একটু প্ল্যানও করেছিলাম। দীপ্ত তো সেরম ভাবে কখনো কোথাও যায়নি, ওর ওর অত চেনা জানাও নেই। আসলে ও তো খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে না। ও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমরা কোথায় থাকবো, তখন আমি ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলেছিলাম ওদেরকে একটা হোটেল ঠিক করে দেবো বলে। আসলে ওই লোকটা না আমাকে বলেছিল যে ওনার অনেক চেনাশোনা আছে, উনি একটা অনেক হোটেলের সন্ধান উনি করে দিতে পারবেন। তাই আমি কি করে আলাপ হলো? দীপ্তই বলেছিল ও নাকি কোথা থেকে একটা যোগাযোগ পেয়েছে, নাম্বার পেয়েছে একটা। ও বলেছিল যে দিদি আপনি এই নাম্বারে একটু ফোন করবেন, যেই ভদ্রলোক ফোনটা ধরবেন তার অনেক হোটেল টোটেলে যোগাযোগ আছে। তাই আমি করেছিলাম আর কি ফোনটা। ইনফ্যাক্ট ওনার সাথে আমার কথাও হয়েছিল, আর উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে উনি হোটেলের রুম বুক করে রাখবেন, আর সেই হোটেলের পারপাসেই টাকা পয়সার কথা যা হয়েছিল হয়েছিল, এই পর্যন্তই। আসলে আমি জাহ্নবী আর দীপ্তর হানিমুনটা স্পন্সর করতে চেয়েছিলাম, আর সেটা আমি জাহ্নবীকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এইটুকুই গোপনীয়তা স্যার, এর বাইরে আর কিছুই নয়। অথচ আমি শুনলাম যে আমি নাকি জাহ্নবীকে বিক্রি করে দিয়েছি।
আচ্ছা, এবার আপনাকে আমার শেষ প্রশ্ন বলুন স্যার। আপনি আদালত কক্ষে দাঁড়িয়ে আমার প্রশ্নের উত্তরের বাইরে আর কি কিছু বলতে চান? বলতে চাই স্যার, যদি আমাকে একটু বলতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। ইয়োর অনার, আপনি কি রশনি চ্যাটার্জিকে কিছু বলার জন্য পারমিশন দেবেন? কি বলবেন বলুন। ইয়োর অনার, আমি একটা অল্প বয়সী মেয়ে, আমার জীবন সবে শুরু হচ্ছে। আমি জানি আপনার বাড়িতেও নিশ্চয়ই আমার বয়সী কোনো মেয়ে আছে বা কোনো আত্মীয় আছে। আমি অনেক আশা নিয়ে সংসার করতে এসেছি স্যার, অনেক আশা নিয়ে আমি স্বামী শ্বশুর বাড়ির সঙ্গে থাকতে এসেছি। আপনার কাছে আমার একটাই প্রার্থনা স্যার, আপনি দেখবেন যেন আমি সংসারটা করতে পারি। আমি আমার সংসারটা কিছুতেই ভেঙে ফেলতে চাই না ইয়োর অনার, কোনো মেয়েই তার সংসার ভেঙে ফেলতে চায় না। এই সংসারে একটা মেয়ের কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা, কত ইচ্ছে জড়িয়ে থাকে, আমারও আছে। আমি এই সংসার ছেড়ে কোথায় যাবো ইয়োর অনার? আমার শ্বশুর বাড়ি আত্মীয়দের ছেড়ে কোথায় যাবো? আমার স্বামীকে ছেড়ে কোথায় যাবো? হুজুর, আপনার কাছে আমার একটাই প্রার্থনা, যে বিয়ে করেছে সবাইকে জানিয়ে আইন মোতাবেক, আর যে বিয়ে করেছে পরিস্থিতির চাপে পড়ে, তাকে সিঁদুর পরিয়ে দিতে হয়েছে আর পরের দিন সে সিঁদুর মুছেও ফেলে দিতে হয়েছে, এই দুটো বিয়ের মধ্যে অনেক তফাত আছে স্যার। তাই বলছি স্যার, যে বিয়ে করেছে, হিন্দু ধর্ম অনুযায়ী ধর্ম সাক্ষী রেখে বিয়ে করেছে, তাকে সংসার থেকে বঞ্চিত করবেন না স্যার। তাকে তার স্বামীর সঙ্গ থেকে বঞ্চিত করবেন না স্যার। একজন মেয়েকে তার স্বামী শ্বশুর বাড়ির সাথে মিলেমিশে থাকার একটা সুযোগ আপনি উপহার দিতে পারেন স্যার। স্যার, আপনার কাছে আমি এই ভিক্ষেটুকু চাইছি স্যার। আপনি কি আর কিছু বলবেন? না ইয়োর অনার, আপনাকে এইটুকুই বলছি। কিন্তু আমার আছে, ইয়োর অনার, আমি রশনি চ্যাটার্জিকে ইন্টারোগেট করতে চাই আপনার অনুমতি পেলে। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, আমাকে ক্ষমা করবেন, ওই একটি মেয়ের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। উনি যখন ঋষি সেনের হয়ে কথা বলতে এসেছেন, তখন আপনার ওর সাথে কথা বলতেই হবে। এই ব্যাপারে আমার কিচ্ছু করণীয় নেই, আপনি আদালতের নিয়ম মেনে চলুন। অনার, উনি আমাকে যা বলেছেন বা আপনি যা শুনেছেন, মোটামুটি প্রায় সবটাই কিন্তু ফ্র্যাঙ্কলি আমরা জেনে নিয়েছি। জানি না এর বেশি উনি আর কি ওনাকে প্রশ্ন করবেন। ঠিক আছে, প্রশ্ন করতে চাইলে করুন, আপনার যেটা মনে হবে সে প্রশ্নের উত্তর দেবেন, কোনো অবান্তর প্রশ্ন হলে তার উত্তর দেবেন। দেখুন, প্রশ্নটা অবান্তর কিনা সেটা তো আপনার দেখার দায়িত্ব নয়, আমি মহামান্য আদালতের সামনে প্রশ্ন করছি। যদি অবান্তর প্রশ্ন হয় উনি নিজেই খারিজ করে দেবেন। আপনি বলুন, আপনার নাম কি? রশনি সেন। কিন্তু সাক্ষীর তালিকায় আমি দেখলাম আপনার নামটা রশনি চ্যাটার্জি লেখা। আপনি সেন পদবিটা ইউজ করলেন? ইয়োর অনার, এরকম বোকা বোকা প্রশ্নের কোনো উত্তর হয় কি? বিয়ের আগে ওর নাম ছিল রশনি চ্যাটার্জি, বিয়ের পর রশনি সেন হয়েছেন, তো সাক্ষী তালিকায় রশনি চ্যাটার্জি লেখা রয়েছে, তো অসুবিধাটা কি হয়েছে? আচ্ছা, সাক্ষী লিস্টে যখন ওনার নামটা লেখা আছে রশনি চ্যাটার্জি, তখন অফিসিয়াল যে কোনো কারণে উনি এই নামটাই ব্যবহার করে থাকেন, তাই তো? এখানেও তো একটা অফিসিয়াল কারণে এসেছেন, অতএব
ওনার রোশনি চ্যাটার্জি নামটা ব্যবহার করাই আমার মনে হয় উচিত। আমি আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনার নাম কি? রোশনি। রোশনি চ্যাটার্জি, দ্যাটস রাইট। এবার পলাকা সেনের প্রেসক্রিপশন গুলো দিন আমাকে। কে পলাকা সেন? ও মাই গড, আপনি এতদিন তার কাছেই ট্রিটমেন্ট করালেন, আর আপনি আপনার চিকিৎসকের নামই ভুলে যাচ্ছেন। ইওর অনার, আমার ক্লায়েন্টের সঙ্গে এভাবে কথা বলার কোনো মানে আছে কি? উনি তো নার্ভাস হয়ে যাচ্ছেন। আচ্ছা, নার্ভাস হওয়ার কি হলো আমি বুঝতে পারছি, উনি তো আমাকে ধর্তব্যের মধ্যেই ফেলেন, তাহলে নার্ভাস হচ্ছেন কেন? আচ্ছা যাকে, আপনি প্রেসক্রিপশন গুলো দিন আমায়। প্রেসক্রিপশন আনা হয়নি। ইওর অনার, আমি ওটা যথাসময় জমা দিয়ে দেব। ইওর অনার, এখানে আমার একটা নিবেদন আছে। আপনি অনুমতি দিলে আমি বলতে পারি। অ্যাকচুয়ালি আমার এখানে আরেকজনকে ডাকার আছে, আপনি যদি অনুমতি দেন আমি তাকে ডাকবো। না না, ইওর অনার, একটা ইন্টারোগেশন তো চলছে। এর মধ্যে আবার অন্য কাকে ডাকাডাকি করছে, এটা মানেই তো আমি বুঝতে পারছি না। যাকে ইন্টারোগেট করা হচ্ছে তার ইন্টারোগেশন শেষের পরে আরেকজনকে ডাকা হোক। দেখুন, আপনি যখন কথা বলেছেন আমি কিন্তু আপনাকে একবারও বিরক্ত করিনি, অতএব আমি যখন কথা বলছি আপনিও আমাকে প্লিজ বিরক্ত করবেন না। আর আপনি এটা আমার থেকে অনেক বেশি ভালো করে জানেন যে ইন্টারোগেশনের যদি প্রয়োজন হয় তাহলে অন্যকে ডাকার বিধান আছে। আপনি এত বিরক্ত করছেন কেন? ওকে কথা বলতে দিন। সত্যি তো, ওনার তো প্রেসক্রিপশন জমা দেওয়ার কথা ছিল। ইওর অনার, আমি বিরক্ত করছি না, উনি তাড়াহুড়ো প্রেসক্রিপশন আনতে ভুলে গেছেন, আমি যথাসময় সেটা আনিয়ে দেবো, আমি সেটাই বললাম। আসলে কি বলুন তো স্যার, এই কদিন উনি বলাকা সেনের প্রেসক্রিপশন পাওয়ার জন্য খুব চেষ্টা করেছেন। কিন্তু পাননি। আসলে এনাকে কোনোদিন ডাক্তারের কাছে যেতেই হয়নি। উনি বলাকা সেনের নামটা বলে ফেলেছিলেন। আসলে টেলিভিশনে বা খবরের কাগজে ওনার নামটা প্রায়ই দেখা যায়, তাই ওই নামটাই মাথায় এসেছিল আর বলে দিয়েছিল। অ্যাকচুয়ালি উনি কোনোদিনই বলাকা সেনের কাছে ট্রিটমেন্ট করতে জানেনি। আপনি কি করে জানলেন? আপনি কি প্রত্যেক দিন গিয়ে পাহারা দিতেন? কোথায় উনি যাচ্ছেন না যাচ্ছেন সবটা আপনি জেনে বসে আছেন? শুধু কি পাহারা দিয়ে বলা যায় স্যার? আপনিও তো এখানে অনেক কথা বলেছেন, অনেক ঘটনার কথা বলেছেন যেখানে আপনি উপস্থিত ছিলেন না, তাহলে আপনি সেই ঘটনাগুলো জানলেন কি করে? পাহারা দিয়ে? তা তো নয়। ইওর অনার, আমি এখন কাঠগড়ায় ডেকে নিতে চাইছি বলাকা সেনকে। বর্তমানকালের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বলাকা সেন কাঠগড়ায় হাজির হন। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ম্যাডাম, আপনার নামটা দয়া করে একটু বলবেন? আমার নাম বলাকা সেন। আপনার প্রফেশন? আমি একজন সাইকিয়াট্রিস্ট। আপনি চেম্বার করেন তো? হ্যাঁ, আমি চেম্বার করি। আচ্ছা, আপনি রোশনি চ্যাটার্জিকে কতদিন চিকিৎসা করেছেন? কখনোই না।
বরং রশনী চ্যাটার্জি তার লয়ার এই ভদ্রলোক, আমি না ঠিক নামটা মনে করতে পারছি না, ওরা দুজন আমাকে বিরক্ত করেছে না ঘন্টার পর ঘন্টা আমার চেম্বারে বসে থাকছেন যাতে আমি একটা প্রেসক্রিপশন করে দিই। এমনকি পুরনো প্রেসক্রিপশন পর্যন্ত টাকা দিয়ে কিনতে চেয়েছেন, কিন্তু আমি তাতে আপত্তি জানিয়েছি। তারপর যখন আপনি আমাকে ফোন করলেন, আমি আপনাকে সবটা জানালাম, আর তখনই তো আপনি আমাকে এখানে আসতে বললেন। ইওর অনার, ইনি বলাকা সেন, ইনি কোনোদিনই রোশনী চ্যাটার্জির কোনো রকম চিকিৎসা করেন, বরং আগের দিন আপনি যখন বললেন প্রেসক্রিপশনগুলোর কথা, তখন রোশনী চ্যাটার্জি আর ওনার লয়ার ওনাকে বিরক্ত করতে শুরু করেন, ওনার চেম্বারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন। একটা পুরনো ডেটের প্রেসক্রিপশন ওরা কিনতে চায়। বলাকা সেন একজন আদর্শ চিকিৎসক, তাই এই প্রস্তাবে উনি রাজি হননি। ঘটনাচক্রে আমারও সন্দেহ হয়েছিল, সেই জন্যই আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি ওনাকে ফোন করি এবং জানতে চাই, তখন উনি সব কথাই আমাকে পরিষ্কার করে বলেন। আমি তখন ওনাকে বলি যে শুধু আমার সামনে নয়, আপনি মহামান্য আদালতের সামনে এই কথাগুলো বলবেন, এবং উনি সাথে সাথেই রাজি হয়ে যান। ইওর অনার, আমার মনে হয় আমি প্রথম যে অ্যালিগেশনটা ছিল সেটা আমি খুব ভালোভাবেই প্রমাণ করতে পেরেছি, যে রোশনী চ্যাটার্জির কোনো দিন কোনো রকম মেডিকেল হেল্পের প্রয়োজন হয়নি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ইওর অনার, আমি আবার রোশনী চ্যাটার্জিকে উইটনেস বক্সে ডাকতে চাই। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি বলেছিলেন আমার হানিমুনের সময় আপনি হোটেল বুক করার জন্য টাকা দিয়েছিলেন। আচ্ছা রোশনী চ্যাটার্জি, আপনি আমাকে একটা কথা বলুন, পৃথিবীতে কোন হোটেল বুক করতে 50 লাখ টাকা লাগে? আমার এই একটা সিম্পল প্রশ্ন আছে আপনার কাছে। আর স্যার, এর সাথে যা সাপোর্টিভ ডকুমেন্ট দরকার সবই আমি আপনার কাছে জমা দিয়েছি। উনি কার সাথে কথা বলেছেন, কি কথা বলেছেন, সবই আপনার কাছে জমা দেওয়া আছে। এবার আমার তৃতীয় প্রশ্ন, আপনি কোনোদিনই আমাকে বোন হিসেবে মানতে চান, কিন্তু এর আগেই উনি আমাকে বোন হিসেবে মেনেছেন এবং বলেছেন উনি আমাকে খুব ভালোবাসেন, এবং এই ভালোবাসা দেখিয়েই উনি আমাকে বিয়ের জন্য রাজি করান। উনি আমাকে অনেক শাড়ি এবং গয়না দেন, সেগুলো অবশ্য দিয়েছিলেন পরবর্তীকালে উনি ফেরত পেয়ে যাবেন বলে। আসলে ঋষি সেন আর কুশল চ্যাটার্জির টাকায় উনি যে যে বাজারগুলো করেছিলেন সবই নিজের জন্যই করেছিলেন। আসলে উনি খুব ভালো করেই জানতেন যে এই জিনিসগুলো উনি নিজেই ভোগ করবেন। আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন, আপনি বারবার বলেছেন আপনি আপনার স্বামীকে খুব ভালোবাসেন এবং ওনার সাথেই আপনি থাকতে চান। আপনার স্বামীকে একজন বাজে মেয়ের হাত থেকে উদ্ধার করার জন্য আপনি এই কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করেছেন। আপনি ভেবেছিলেন যে ওই মেয়েটির খপ্পর থেকে বেরিয়ে আপনার স্বামী আপনার সাথে সুখে শান্তিতে সংসার করবে। ইওর অনার, সেই পদক্ষেপগুলোর মধ্যে ছিল ঋষি সেনের অফিসে জানানো, ঋষি সেনের নামে মিথ্যে মামলা রুজু করা, আর ঋষি সেনকে পুলিশের হাতে তুলে দেওয়া। আপনি শুধু ঋষি সেনকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন, আপনি ওনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও এনেছেন। আচ্ছা, আপনি যদি ওনাকে এতটাই ভালোবাসতেন, তাহলে এই 4-5টা কেস এনে ওনাকে এতগুলো বছর হাজতে রাখার চেষ্টা করতেন? আমি কেমন মেয়ে সেই সব ডকুমেন্টস আমি বিচারকের সামনে পেশ করেছি,
এবার উনি কি শিলমোহর লাগাবেন আমার উপরে, ভালোর না খারাপ সেটা সম্পূর্ণ উনার ব্যাপার। এখন সম্পূর্ণভাবে ওনার উপরেই নির্ভর করবে যে ঋষি সেন কোনো বাজে জায়গায় যেতেন না বাজে জায়গা থেকে ভালো জায়গায় আসতেন। আর ঋষি সেনের এগেনস্টে যে মিথ্যে মামলাটা আপনি রুজু করেছেন সেই জন্য আপনার শাস্তি পাওয়া দরকার, ঋষি সেনের নয়। আর আপনি যখন ঋষি সেনকে ছেড়ে অন্য একটি ছেলের হাত ধরেছিলেন সেই ছেলেটিরও একটা তিক্ত অভিজ্ঞতা আছে আপনার সম্পর্কে। ইয়োর অনার, আমাদের কাছে সেই মানুষটির মানে মৈনাক বিশ্বাসের ভয়েস রেকর্ডিং রয়েছে।